আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফয়সাল। এক পেয়ার র কাউয়া পাখি সেল হবে নিউ অ্যাডাল, প্রাইস আলোচনা সাপেক্ষে। কবুতরগুলো সেল হয়ে গেলে ভিডিও ডিসক্রিপশনের প্রথমে সোল্ড আউট কথা লেখা থাকবে। ফুল ভাইব্রেশন নর্মাদি, ফুল ভাইব্রেশন এবং র কাউয়া পাখি, এই পেয়ারটা যাদের একান্ত ভালো লাগবে তারাই আমার সাথে যোগাযোগ করবেন। র কাউয়া পাখি খুব অ্যাক্টিভ, হেলদি, বিগ সাইজ, মানে নর্মাদি হয়তো অনেকে বিশ্বাস করবেন না, ভিডিওতে হয়তো সাইজ অতটা ভালো বোঝা যাচ্ছে না, বাট যখন সামনাসামনি এসে ধরবেন তখন মনে করবেন যে হুমা কবুতর ধরছেন। নর্মাদি বিগ সাইজ এবং হেলদি এবং গ্রোথও খুব ভালো। এগুলা কবুতর যখন 2.5 বছর বা 3 বছর হবে তখন এগুলো জাবরা টাইপের হয়ে যাবে, মানে তখন মনে হবে যে জাবরা কাউয়া পাখি, শরীরে আরো স্পট আসবে, কালো স্পট চইলা আসবে। আর খুব বিগ সাইজ এবং মাথা অনেক মোটা এবং মাথা অনেক বড়, মানে কাউয়া শেপের যেটা বলে, কাউয়া পাখি এক কথায়। বিগ সাইজ, মাথা বড়, মাথার শেপ অনেক সুন্দর, আর নরের কিছুটা গায়ের কালার আসছে, মাদির আরো জাবরা হবে এবং নরও আরো স্পট আসবে। এই যে পাখায় যে স্পটগুলো দেখতে পারতেছেন, নর্মাদি দুইটারই আরো আসবে। খুব সুন্দর ফুল ভাইব্রেশন, অ্যাক্টিভ, হেলদি এবং সুস্থ 100%। যাদের একান্ত ভালো লাগবে তারা আমার সাথে যোগাযোগ করবেন, প্রাইস আলোচনা সাপেক্ষে। কবুতর সেল হয়ে গেলে ভিডিও ডিসক্রিপশনের প্রথমে সোল্ড আউট কথা লেখা থাকবে। ধন্যবাদ।